আপনি তোমরা বাংলাদেশে যাবেন, রাইট? এই প্রোগ্রামটা হচ্ছে 2019 সালের 7ই জুলাই কেএল ইন্টারন্যাশনাল হোটেল, যারা মালয়েশিয়াতে ছিলেন তারা বলতে পারেন, কেএল ইন্টারন্যাশনাল হোটেলে আমি, আমার ভিশন ছিল এটা যে এত লোক এদেশে আমরা কাজ করতেছি, এত পরিশ্রম করতেছি, মনে করেন বহু কোম্পানি মানে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু এখানে একটা নেগেটিভ ফিলিংস কিন্তু আছে, যে সবাই মনে করে এই জন্য ও এটার মতো এটার মতো কয়দিন পরে থাকবে না, রাইট? এরকম আছে না? আমার যে একটা ফিলিংসটা নিজের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে যে যদি বাংলাদেশে একটা ফ্যাক্টরি হয়, কারণ লোকাল কোম্পানি টাকা লিজ হয়ে যাচ্ছে আর এটা ফরেন কোম্পানি হিসেবে বিনিয়োগ করতে আসতেছে, একটা দেশে যখন প্রোডাক্ট উৎপাদন হয়, একটা দেশে যখন ইন্ডাস্ট্রি হয়, তখন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আমাদের ফোর্ট আছে, চায়না মানে সরি মানে চিটাং ফোর্ট, যে ফোর্টটা মনে করেন এটা আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু কাজে লাগাইতে পারে। আমি কিন্তু দেখুন ডক্টর লিমির সাথে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ভালো সম্পর্ক, আমি কিন্তু এটাকে তখন কাজে লাগানোর চেষ্টা করতেছি যে এটাকে কিভাবে বাংলাদেশ, এবং সে দেখতেছে মিডল ইস্টে বাংলাদেশের গ্রোথ সব জায়গায়, তার মানে উনি তখন কি করতেছেন যে হেল্প করতেছেন আমাদেরকে, যে আমি ওনাকে প্রস্তাব দিলাম বাংলাদেশের যদি সাস্টেনেবল গ্রোথ আমরা দেখতে চাই, তাহলে বাংলাদেশের যে লিডারশিপ আজকে এটা ভবিষ্যতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং গভর্নমেন্টও চিন্তা করবে যে বাংলাদেশে এরা কিন্তু ডেভেলপ করতে আসছে, রাইট? এরা কিন্তু যাইতে আসে নাই, রিয়াকশন তো প্রোডাক্ট বিজনেস করতেছে, যার কারণ হচ্ছে কি দেখেন এখানে 700 লোক, আমি এখন তখন লিডার ছিল না, 700 লোক আমি একত্র করছি, এটা খুব টাফ। আমাকে আই চ্যানেল, তারপরে মনে করেন আপনার বিএনটিভি, তারপরে মৌসুমী, বিভিন্ন মনে করেন আপনার চ্যানেল আছে, এরা বলতেছে ভাই এত লোক আপনি কি করতে কি কি দেখালেন এটা, কারণ এই পর্যন্ত আমাদের কমিউনিটি সাংস্কৃতিক অঙ্গনে আলাদা জিনিস, কিন্তু কোনো প্রফেশনাল কোনো এরকম প্রোগ্রামে এত লোক উপস্থিত করা কিন্তু ইজি কাজ না, লোক যে উপস্থিত আছে এটাই এনাফ। আমি ডক্টর লিমির সাথে এর আগের দিন দেখা করলাম, আমি বললাম যে আপনার ডিগলার দিতে হবে, যে কালকে প্রোগ্রামে ডিগলার দিই, আমি এটা কভারেজ করছি মিডিয়া কভারেজ, আলহামদুলিল্লাহ আজকে আমি খুব প্রাউড ফিল করতেছি যে আপনারা বেকার না, আপনারা অযথা সময় দিচ্ছেন না, আপনাদের ফিউচার অত্যন্ত স্ট্রং আলহামদুলিল্লাহ রিয়াকশনের মাধ্যমে। অতএব চিন্তা করেন এইভাবে যে কোথায় যাচ্ছেন আপনারা, বহু প্রবাসী এখান থেকে চলে গেলেন তারা বেকার, কিন্তু আপনারা কিন্তু বেকার না। এই জন্য হচ্ছে কি দেখুন 7ই জুলাই 2019 সাল, আজকে দেখেন ওখানে আমাদের বেশ কিছু লিডার আছে, এখানে দেখেন যে দেলওয়ার আমাদের মরকন, তারাও কিন্তু এখানে, যে আলাউদ্দিন সুমন, তারপরে আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান ফয়সাল, তারপরে কারণ আলহামদুলিল্লাহ কিন্তু আজকে কিন্তু আমাদের যখন ফ্যাক্টরি করবে বলছে তখন কখন হবে, কখন হবে, জমি কোথায় কিনবে, কি যে একটা অবস্থা সকল লিডারদের সারা বিশ্বব্যাপী, রাইট? মানে ধৈর্য নাই যে এখন এটা আরেক বিপদ, মানে ডিক্লেয়ার করার পর সাথে সাথে কখন হবে, জমি কোথায় দেখবো কোথায় কি, এত কয়েক বছর গেছে, রাইট? এরপর আবার মনে করেন জমি নেওয়ার পরে আবার জমি নিতে একটা প্রসেস আছে বাইরের কোম্পানি, রাইট? তারপরে মনে করেন আপনার ফ্যাক্টরি করার ক্ষেত্রে কত ডিপার্টমেন্টকে নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে, রাইট? আমি যে জিনিসগুলি বলতেছি এটা কিন্তু কনফিডেন্স, কারণ এগুলি কিন্তু রিয়েল, ডিএক্সএন কিন্তু রিয়েল শো দেখাতেছে, এগুলি রিয়েল, সব কমপ্লিট রিয়েল। এটা হলো গাজীপুর মাওনাতে, তাহলে গাজীপুর মাওনাতে, তার মানে এটা বাংলাদেশের পার্ট না, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন, রাইট? সেখানে কিন্তু আপনি দেখুন, তাহলে আজকে ডিএক্সএন এটা তো বাংলাদেশের কথা বলছে, তার মানে বাংলাদেশি আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, আস্থা এবং বিশ্বাস আসতে সময় লাগে। ডিএক্সএন কিন্তু আজকে যে কঠিন সময়গুলি পাস করে আসছে, প্রোডাক্ট থেকে শুরু করে, এখন তো বাংলাদেশের মানুষ এখন মধ্যে শুধু প্রোডাক্ট দেন, যে টাইমে সাপ্লিমেন্ট ছিল সব কিছু ছিল তখনও তো এতটা কাছে হয়নি, এখন মাত্র 3-4টা প্রোডাক্ট, প্রোডাক্ট সেল কিন্তু এখন মনে করেন আমার মনে হয় এখন আমরা বুঝতে পারতেছি মার্কেটে আসলে কত টাকার, কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, যেটা আসে তো কিন্তু 500 কোটি টাকার সেল, মাশাআল্লাহ, এটা আমার মনে হয় 10-15 কোটি টাকার মার্কেট এখন যদি সব প্রোডাক্ট রাখে, তাহলে কি হবে নেক্সট 10 ইয়ার্স, রাইট? যখন সেল হচ্ছে কারণ ট্যাক্স পে করতেছে আমাদের লিডাররা, রাইট? একটা জাতি যখন মনে করেন ট্যাক্স পে করে কোনো নাগরিক, সে দেশের অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে ট্যাক্সের মাধ্যমে, কারণ অবকাঠামোর ডেভেলপমেন্টের জন্য, অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টের জন্য ওই দেশ কিন্তু ওই ট্যাক্স কাজে লাগাচ্ছে, প্লাস আপনারা যারা এই দেশে আসছেন 300 বিডি স্যালারি আপনাদের, অথবা 200 বিডি এডিশনাল, যদি আপনি 500 বিডি পান, 300 বিডি পান, 50 বিডি পান, 100 বিডি পান, এটা তো এক্সট্রা, রাইট? বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমানে যারা আপনারা এখানে আছেন, আপনারা দেখেন যে আমাদের দেশে বর্তমানে গভর্নমেন্ট মার্কন আপনার বয়স্ক ভাতা, যে আপনি এখন থেকে সেভিংস করতে পারেন, গভর্নমেন্টের একটা লিঙ্ক আছে, আপনার ইচ্ছে করলে 60 বছর বয়স থেকে আপনার পাবেন, কিন্তু এখন থেকে আপনি জানেন না যে আপনার অবস্থান কি হবে, আপনার ছেলে সন্তান আপনাকে দেখবে না, তাহলে সময় দেন ডিএক্সএন এ ইনকাম করেন এবং এটা বাংলাদেশে আবার বিনিয়োগ করেন গভর্নমেন্টের এখানে, কারণ তাহলে আপনার
পেনশন পাবেন সেফ, কারণ গভর্নমেন্ট ছাড়া, গভর্নমেন্ট এমপ্লয় ছাড়া আর কেউ কিন্তু পেনশন পায় না। কিন্তু বর্তমানে যে চালু হয়েছে এটাও কিন্তু আপনারা করতে পারেন। তার মানে কি, দেশের অর্থনীতি আপনি যেদিকে যাবেন না কেন, আর কোনো দেশ